बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम, अस्सलामु आलाइकुम। सुप्रिय শিক্ষার্থীরা, কাজীমল স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা আছো, তাদের আশা করছি তারা সকলেই ভালো আছো। তো আজকে আমি আবারও তোমাদের জন্য একটি বিজ্ঞান ক্লাস নিয়ে আসলাম। গত ক্লাসে আমরা আমাদের জীবনের তথ্য বারো অধ্যায় পড়েছিলাম এবং যোগ্যতাভিত্তিক প্রশ্ন তোমরা পরীক্ষায় কিভাবে উত্তর করবে সেই একটা নমুনা দেখিয়েছিলাম। তো আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার পড়ব। তো আমরা আজকে যে চ্যাপ্টারটা পড়ব সেই চ্যাপ্টারটা হচ্ছে, আমি বলছি তোমরা, আমরা আজকে পড়ব অধ্যায় 7। তাহলে তোমরা তোমাদের পাঠ্য বইটি সামনে নাও, আমরা আজকে পড়ব অধ্যায় 7। আমরা অধ্যায় 7-এ দেখতে পাচ্ছি প্রাকৃতিক সম্পদ আছে। আজকে আমরা জানব প্রাকৃতিক সম্পদ সম্পর্কে। তো শুরুতেই আমি বলে নিচ্ছি প্রাকৃতিক সম্পদ কী। প্রাকৃতিক সম্পদ হলো প্রকৃতি থেকে যে সকল সম্পদ আমরা পেয়ে থাকি সেগুলোই হচ্ছে প্রাকৃতিক সম্পদ। প্রকৃতি থেকে আমরা যে সকল সম্পদ পেয়ে থাকি সেগুলোই হচ্ছে আমাদের প্রাকৃতিক সম্পদ। এই সকল সম্পদ কিন্তু আমরা চাইলে কেউ সৃষ্টি করতে পারি না, শুধুমাত্র মহান আল্লাহ তাআলার অপর কৃপায় যেগুলো প্রকৃতি থেকে আমরা পাই সেগুলোই হচ্ছে আমাদের প্রাকৃতিক সম্পদ। তাহলে আমরা প্রকৃতি থেকে কোন কোন সম্পদগুলো পেয়ে থাকি? প্রকৃতি থেকে আমরা যে সকল সম্পদগুলো পেয়ে থাকি সেগুলো কী বলতো? গাছপালা, পানি, তারপরে আমাদের আরও কী হতে পারে? খনিজ সম্পদ আছে, মৎস্য সম্পদ আছে। এই যে আমরা মাছ খেয়ে থাকি সেগুলোও কিন্তু প্রকৃতির দান। খনিজ সম্পদ, মৎস্য সম্পদ, বনজ সম্পদ, পানি সম্পদ, এগুলোই হচ্ছে আমাদের প্রাকৃতিক সম্পদ। চলো আমাদের পাঠ্য বইয়ে কী লিখেছে আমরা একটু দেখে নিই। তোমরা পাঠ্য বইয়ের পেজ নম্বর 48-এ যাবে। আমরা পাঠ্য বই খুললাম, চলো আমরা একটু দেখে নিই যে আমাদের বইয়ে কী বলেছে। আমরা লক্ষ্য করি এখানে, দেখতে পাচ্ছি আমাদের প্রয়োজনে আমরা নানা জিনিস ব্যবহার করি। এইসব জিনিসের কিছু সরাসরি প্রকৃতি থেকে পাই, আবার প্রকৃতি থেকে পাওয়া জিনিস থেকে আমরা নানা বস্তু তৈরি করি। এভাবে প্রকৃতি থেকে পাওয়া যা কিছু আমাদের কাজে লাগে তাই প্রাকৃতিক সম্পদ। তাহলে এখানে লক্ষ্য করো, আমরা প্রকৃতি থেকে যে জিনিসগুলো সরাসরি ব্যবহার করে থাকি সেগুলোও প্রাকৃতিক সম্পদ, আবার কিছু প্রকৃতি থেকে আমরা জিনিসপত্র নিয়েও কিন্তু নানা ধরনের বস্তু তৈরি করে থাকি যা আমাদের প্রয়োজন হয়, সেগুলো প্রাকৃতিক সম্পদ। তাহলে এই ক্ষেত্রে লক্ষ্য করো, আমি বলতে পারছি আমরা যখন পানি ব্যবহার করি প্রকৃতি থেকে সেটা কিন্তু সরাসরি ব্যবহার করছি। কিন্তু আমি যদি গাছপালার কথা বলি, গাছপালা দেখো, গাছ কিন্তু আমরা সরাসরি ব্যবহার করি না, গাছকে আমরা কাঠ হিসেবে পেয়ে থাকি। কাঠ থেকে সেই আমরা কী পাই? খাট, বিভিন্ন ধরনের আসবাবপত্র, যেমন চেয়ার, টেবিল, হ্যাঁ, খাট, সোফা, এই ধরনের আসবাবপত্রগুলো আমরা কাঠ থেকে পেয়ে থাকি। এই কাঠ কোথা থেকে আসে? গাছপালা থেকে। গাছপালা এক ধরনের প্রাকৃতিক সম্পদ, ঠিক আছে? এইখানে সেটাই বলা হয়েছে যে প্রকৃতি থেকে পাওয়া জিনিস থেকে আমরা নানা বস্তু তৈরি করি। গাছপালা থেকে কিন্তু আমরা ভিন্ন ধরনের বস্তু তৈরি করে থাকি, অর্থাৎ এই বস্তু এটি হচ্ছে যে একটি প্রাকৃতিক সম্পদ, অর্থাৎ বনজ সম্পদ। গাছপালাকে আমরা বলবো বনজ সম্পদ, ঠিক আছে? তাহলে চলো এখানে আমাদের কী দিয়েছে দেখো, বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ। এখানে একটা কাজ দিয়েছে আমাদের, আমরা কী ধরনের প্রাকৃতিক সম্পদ ব্যবহার করি। কাজ হচ্ছে প্রয়োজনীয় জিনিসগুলো কোথা থেকে পাই। নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করো। দেখো পাঠ্যপুস্তক কী থেকে উৎপন্ন হয়? অলংকার বা গহনা, ঘরবাড়ি, গাড়ির জ্বালানি। দেখো পাঠ্যপুস্তক কিন্তু আমরা কোত্থেকে, আমাদের মেইনলি আমরা দেখতে পাচ্ছি পাঠ্যপুস্তকগুলো হচ্ছে কাগজের তৈরি, হ্যাঁ। এই কাগজ কোত্থেকে আসে? কাঠ থেকে কিন্তু আসে। এই যে অলংকার বা গহনা, এটা আসে কোথা থেকে তৈরি হয়? স্বর্ণ থেকে। স্বর্ণ কিন্তু এক ধরনের খনিজ সম্পদ। এই যে আমরা ঘরবাড়ি তৈরি করি বা দালান কোঠা তৈরি করি, এগুলো করার জন্য আমাদের ইটের প্রয়োজন হয়, বালির প্রয়োজন হয়, তারপরে কাঠের প্রয়োজন হয়। এই যে কাঠ কিন্তু আমরা গাছ থেকে পেয়ে থাকি, গাছ একটি প্রাকৃতিক সম্পদ। এছাড়াও ইটের কথা বললাম আমি, ইট তৈরি হয় কিন্তু মাটি দিয়ে। মাটি কিন্তু আমরা প্রকৃতি থেকে পাই, আমরা কিন্তু মাটির সৃষ্টি করতে পারি না। তাহলে মাটিও হচ্ছে এক ধরনের প্রাকৃতিক সম্পদ। এবার আসো গাড়ির জ্বালানি। গাড়ির যে সকল জ্বালানি আমরা ব্যবহার করি সেগুলো হচ্ছে পেট্রোল। পেট্রোল কিন্তু আমরা সরাসরি তৈরি করতে পারি না, আমরা যে প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদ থেকে আমরা পেট্রোল তৈরি করে থাকি। তাহলে এখানে দেখো তোমাদের 2 নম্বর একটি কাজ দিয়েছে, বস্তুগুলো কী কী উপাদান দিয়ে তৈরি সেগুলো একটি তালিকা তৈরি করো। আমি এইমাত্র তোমাদের বললাম, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো। এক্ষেত্রে এটা কিন্তু আমাদের এই পরিস্থিতিতে করা সম্ভব নয়, ওকে? এরপর দেখো এখানে লিখেছে বিভিন্ন ধরনের পানির সম্পদের উদাহরণগুলো আমাদের পাঠ্য বইয়ে খুব সুন্দরভাবে দিয়েছে, আমরা একটু পড়ে নিচ্ছি। বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ, প্রথমেই আমাদের দিয়েছে পানি সম্পদ। পানি একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক উপাদান।
আমরা বৃষ্টিপাত, পুকুর, নদী, সাগর ইত্যাদি থেকে পানি পেয়ে থাকি। বিভিন্ন কাজে পানি ব্যবহার করা হয়, যেমন পান করা, ধোয়া মোছা, রান্না করা, ফসল ফলানো ইত্যাদি। নদী, পুকুর, বিল ইত্যাদি থেকে মাছ পাওয়া যায়, আবার পানি স্রোত থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায়। তাহলে এখানে লক্ষ্য করো, এখান থেকে কী ধরনের প্রশ্ন হতে পারে। প্রশ্ন হতে পারে পানির উৎস কী কী, পানির উৎসসমূহ কী কী, বা আমরা কোথা থেকে পানি পেয়ে থাকি। আমরা ওই ক্ষেত্রে আনসার করব বৃষ্টিপাত, পুকুর, নদী, সাগর ইত্যাদি থেকে আমরা পানি পেয়ে থাকি। আবার এখানে প্রশ্ন হতে পারে আমরা কোন কোন কাজের জন্য পানি ব্যবহার করি, সেই একটা প্রশ্ন হতে পারে। তো আমরা এখানে লিখব, পান করার জন্য, ধোয়া মোছা করার জন্য, রান্নার কাজে আমরা পানি ব্যবহার করে থাকি, ফসল উৎপাদন করার জন্য আমরা পানি ব্যবহার করে থাকি, এছাড়াও মাছ উৎপাদনের জন্য আমরা কী করি, নদী, পুকুর, বিলের পানি ব্যবহার করে থাকি, কারণ পানি ছাড়া কিন্তু মাছ বাঁচতে পারে না। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি স্রোত থেকে বিদ্যুৎ উৎপাদন করার জন্য, কৃষি স্রোত, পানি স্রোত, পানি স্রোতকে কাজে লাগিয়ে এই যে আমরা ইলেকট্রিসিটি ব্যবহার করে থাকি সেটি উৎপাদন করা হয়। তাহলে চলো এরপরে আমাদের পাঠ্য বইয়ে কোন সম্পদের কথা বলেছে আমরা দেখতে পাচ্ছি। বনজ সম্পদ এখানে লেখা আছে, দৈনন্দিন জীবনে ব্যবহৃত কাঠের প্রধান উৎস বনের গাছপালা। দেখো আমি শুরুতেই বলেছিলাম যে আমরা দৈনন্দিন জীবনে কাঠের যে ব্যবহার করে থাকি তার প্রধান উৎস গাছপালা, যেটি একটি প্রাকৃতিক সম্পদ, এবং এই সম্পদকে বলা হয় বনজ সম্পদ। নির্মাণ সামগ্রী, আসবাবপত্র এবং কাগজ তৈরিতে কাঠ বা গাছ ব্যবহার করা হয়। আমি কিছুক্ষণ আগেই বললাম সেটা, আমরা তাপ পেতে জ্বালানি হিসেবেও গাছপালা ব্যবহার করে থাকি। এটা আমরা সকলেই জানি, গাছের ঢাল বা শুকনো পাতা এগুলো আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি। বিশেষ করে তোমরা যারা গ্রামের বাড়িতে গিয়েছো নিশ্চয়ই সেগুলো দেখতে পেয়েছো, গ্রামের বাড়িতে এই গাছপালার এই খড়কুটোগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এরপরে দেখো ভূমি সম্পদ। ভূমি সম্পদ বলতে এখানে কিন্তু মাটিকে বোঝাচ্ছে, মাটি। আমরা খাদ্যের জন্য মাটিতে ফসল উৎপাদন করি এবং গবাদি পশু পালন করি। আবার বসবাসের জন্য আমরা মাটির উপরে ঘরবাড়ি বা দালান নির্মাণ করি। নির্মাণ সামগ্রী এবং মৃৎশিল্প তৈরি করতে মাটি ব্যবহৃত হয়। তাহলে মাটি হচ্ছে আমাদের কোন ধরনের সম্পদ, ভূমি সম্পদ। মাটি কোন কোন কাজে আমরা ব্যবহার করি এখান থেকে প্রশ্ন হবে, উত্তর হবে কি, আমরা ফসল উৎপাদনের জন্য মাটি ব্যবহার করে থাকি, গবাদি পশু পালন করার জন্য মাটি ব্যবহার করে থাকি, এই যে আমরা ঘরবাড়ি তৈরি করি অর্থাৎ বাসস্থান তৈরির জন্যও আমরা কী করি, মাটি ব্যবহার করি। নির্মাণ সামগ্রী, মৃৎশিল্প তৈরি করতেও মাটির ব্যবহার অপরিহার্য, এভাবে করে তোমরা লিখবে। এবার আমরা দেখতে পাচ্ছি খনিজ সম্পদ। খনিজ সম্পদ এখানে আমি একটু বলি, যে সকল সম্পদ মাটির নিচ থেকে উত্তোলন করা হয় সেগুলো হচ্ছে যে আমাদের খনিজ সম্পদ। তোমরা মনে রাখবে যে সকল সম্পদ উত্তোলন করা হয় মাটির নিচ থেকে খুঁজে পাওয়া যায় সেগুলো হচ্ছে খনিজ সম্পদ। চলো আমরা একটু পড়ে নিই আমাদের পাঠ্য বই কী বলেছে। মাটির গভীরে বিভিন্ন খনিজ সম্পদ, দেখেছো মাটির গভীরে থাকে শিলা, খনিজ তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়, আমরা যেটা রান্নার কাজে বা জ্বালানি হিসেবেও ব্যবহার করে থাকি গ্যাস। বিভিন্ন ধরনের খনিজ রয়েছে, যেমন সোনা, রোপা, তামা, লোহা, এগুলো সবগুলোই হচ্ছে খনিজ সম্পদ। এছাড়া চুনাপাথর এবং মার্বেল হলো এক ধরনের শিলা। চক, ধাতব, মুদ্রা এবং নির্মাণ সামগ্রী তৈরিতে খনিজ এবং শিলা ব্যবহার করা হয়। তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে যে তাপ পাওয়া যায় তা কলকারখানায়, যানবাহনে, রান্নায় এবং বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়। তাহলে দেখো খনিজ সম্পদে আমরা পেলাম অনেক ধরনের খনিজ সম্পদের নাম পেলাম, এবং ওই সকল খনিজ সম্পদ আমরা কী কী কাজে ব্যবহার করে থাকি সেগুলো এখানে জানতে বললাম। এখানে দেখো নিশ্চয়ই তোমরা বইয়ে দেখতে পাচ্ছ, দেখো সোনার কিছু রূপ দেয়া আছে, লোহা, আমরা সকলে লোহা চিনি, রূপাও চিনি, কেউ কেউ হয়তো আমরা তামাও চিনি। তামার কিন্তু কী হয়, বিভিন্ন ধরনের প্লেট হয়, তারপরে শোপিসও হয়ে থাকে তামার তৈরি। এখানে আমরা চুনাপাথর দেখতে পাচ্ছি, মার্বেলও দেখতে পাচ্ছি, তোমরা তোমাদের বইয়ে খেয়াল করলে আরও স্পষ্টভাবে দেখতে পারবে, বুঝতে পারবে তখন তোমরা যদি তোমাদের বইয়ে লক্ষ্য করো, ঠিক আছে। ওকে, আমরা এবার অন্যান্য আরও কিছু প্রাকৃতিক সম্পদ রয়েছে যা আমরা এখানে দিয়েছে, আমরা একটু পড়ে নিচ্ছি। অন্যান্য প্রাকৃতিক সম্পদের মধ্যে রয়েছে সূর্যের আলো এবং বায়ু। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কথা, যে সূর্যের আলো এবং বায়ু হচ্ছে যে এক ধরনের প্রাকৃতিক সম্পদ, এগুলো শক্তি উৎপাদনে ব্যবহার করা হয়। সূর্য থেকে আমরা আলো ও তাপ পাই এবং এই আলো থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়, আবার বায়ু প্রবাহ থেকেও বিদ্যুৎ উৎপাদন করা হয়। তো লক্ষ্য করো আমরা কিন্তু পানি সম্পদ যখন পড়েছিলাম সেখানেও পেয়েছিলাম যে পানির স্রোত থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এখানে দেখতে পাচ্ছি
আমরা সূর্য থেকে যে আলো আর তাপ পাই, এই আলো থেকে আমরা কি করি বিদ্যুৎ উৎপাদন করে থাকি, বায়ুপ্রবাহ থেকে আমরা কি করি বিদ্যুৎ উৎপাদন করি। তাহলে আমরা বিদ্যুৎ উৎপাদন করার উপায় জানলাম। আমাদের বলতে পারে বিদ্যুৎ উৎপাদন করার 2টি বা 3টি উপায় লিখো, বা বলতে পারে আমরা কি করে বিদ্যুৎ উৎপাদন করতে পারি তা 4টি বাক্যে লিখো, 2টি বাক্যে লিখো। এভাবে করে কিন্তু আমাদের কাঠামোবদ্ধ প্রশ্নে বলতে পারে। এবং কাঠামোবদ্ধ প্রশ্নগুলো তোমরা কিভাবে আনসার করবে সেটা আমি গত ক্লাসে একটি ভিডিওতে দেখিয়েছিলাম। তো আশা করছি শিক্ষার্থীরা তোমরা সেগুলো অনুসরণ করবে। এবং আজকে এই যে প্রাকৃতিক সম্পদের যে পেজ আমরা বললাম 48 অর্থাৎ 48 এবং 49, এই 2 পেজ তোমাদের পড়া থাকবে, রিডিং পড়বে, এবং এখান থেকে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন অর্থাৎ কাঠামোবদ্ধ প্রশ্নও পড়বে। পরবর্তী দিন আমি বাকি অংশটুকু তোমাদেরকে পড়িয়ে দিব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। খুদা হাফেজ।